গোটা বিশ্বে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। রোগাহন রোগে নয়, যোগে। আর সেই বার্তা নিয়ে আজকে গোটা দেশের সঙ্গে আমাদের এই বহরমপুর শহরে, মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন স্থানে এরকম যোগ দিবস পালন করা হচ্ছে। বহরমপুরেও একটা সংগঠন এরকমভাবেই আজকে এই যোগ দিবস পালন করলো, যেখানে ব্যারাক স্কোয়ার ময়দানে বিভিন্ন স্তরে, বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন বয়সের মানুষ তারা আজকের এই যোগ দিবস অংশগ্রহণ করছে। আর এই যোগ দিবসে যারা কথা, যারা দায়িত্বে আছেন, তাদের মধ্যে একজনের সঙ্গে কথা বলে নিচ্ছি। আজকে এতক্ষণ ধরে আপনি বিভিন্ন বয়সের মানুষ একসাথে তারা যোগ দিবস পালন করলো, আজকে দিনটা সম্বন্ধে একটু আপনি আমাদেরকে জানান। আজকে বিশ্ব যোগ দিবস পঞ্চম বর্ষ। আমরা প্রথম বছরের মতন এবছরেও সেই আমাদের যোগায়ন পরিবার থেকে প্রায় 400 লোক এখানে জমায়েত, প্রত্যেক বছরই 400-500 লোক হয়। আজকেই মানে স্কুল কলেজের দিনেও, অফিস কাছারির দিনেও কিন্তু একই সমাগম হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ আপনারা দেখলেনও যে কী সুন্দরভাবে যোগ দিবসটা পালন করলেন। এবং তার কারণও আছে, আমাদের যোগায়ন যোগ পরিবারে এখানের অধিকাংশ মানুষই যুক্ত এবং তারা 365 দিনই তাদের কাছে যোগ দিবস, আলাদা করে কোনো বিশেষ করে দিন আলাদা বলে কিছু নাই, তাদের কাছে 365 দিনই তারা যোগচর্চা করেন এবং ভালো থাকেন। এবং সেটা তো তাদের প্র্যাকটিস দেখেই বুঝতে পারলেন। আর 80 বছরের বৃদ্ধও যা করছেন, একটা 8 বছরের বাচ্চাও তাই করছেন, বরং সেই 80 বছরের বৃদ্ধটাই ভালো করছে। সুতরাং এটা আমাদের খুব গর্ব, এবং কৃতিত্বটা কিন্তু আমাদের নয়, এই কৃতিত্ব কিন্তু তাঁদের, যারা যোগ করছেন তাঁদের। আর এটা হচ্ছে, আর যোগ হচ্ছে এমন একটা জিনিস, একটা প্রায় মৃত মানুষকে, অসাড় মানুষকেও কিন্তু একটা সজীবতা এনে দেয়। এটা হচ্ছে যোগের প্লাস পয়েন্ট। মানে যোগ এমন একটা জিনিস, জীবনের, শরীরের এবং মনের আত্মিক সমস্ত কিছুর পরিবর্তন ঘটিয়ে দেবে, ধীরে 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 কিন্তু পরিবর্তন, একদিনে কোনো কিছুর ফলাফল হয় না। সুতরাং যোগ হচ্ছে এমন একটা পদ্ধতি, শরীরচর্চার শ্রেষ্ঠতম মাধ্যম। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বহরমপুরে থাকুন, ব্যাঙ্গালোরে থাকুন, বার্লিনে থাকুন, যে কোনো জায়গায় থাকুন, আপনি কিন্তু এই যোগচর্চা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তেই এটা কিন্তু করতে পারবেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। হ্যাঁ, কিছু যোগের যাদের কোনো শারীরিক সমস্যা আছে, তারা কিন্তু যোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই করা উচিত। আমরা 365 দিনই আমাদের যোগ দিবস, সুতরাং এভাবে আমরা পালন করি। কাজে আলাদা আজকের দিনে মিলিত হলাম, এটাই আনন্দের ব্যাপার। সকলে ভালো থাকবেন। আজকে একটা বিরাট সমস্যা যেটা সব মানুষকে কুড়ে কুড়ে খায়, যে যেটা হচ্ছে তাদের মেদ বৃদ্ধি, এটার ক্ষেত্রে আপনি যোগের যে গুরুত্ব সেটা কিভাবে আপনি বলবেন? দেখুন, আমরা কিন্তু নিজেরাই নিজেদের কন্ট্রোল করতে পারি যে কোনোভাবে। এই যে যোগ করছি, এটা আমরা নিজেরা স্বইচ্ছাই করছি, কেউ কিন্তু জোর করতে পারে না। ঠিক, আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের এত ফাস্ট লাইফ হয়ে গেছে, যে কারণে আমাদের ফাস্টফুড খেতে হচ্ছে, সময় কম। তো কে এখন সময় নেবে? দেখবেন অধিকাংশ বহরমপুর শহরে দেখবেন অধিকাংশ জায়গায় রুটির দোকান। হ্যাঁ, মানুষের থেকে রুটির সংখ্যা বেশি এবং দোকানের সংখ্যা আরও বেশি হয়তো। সুতরাং এই যে আমরা সঠিক খাবারটা খাচ্ছি না, লাইফস্টাইল বদলে গেছে। আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম রুটি মুড়ি চিড়ে এইসব ছাতু এইসব নিয়ে, এখন বাচ্চাদের দেখবেন হয় ক্রিম দেওয়া বিস্কুট, নইলে চকলেট, এই ধরনের খাবারগুলো, অর্থাৎ এত ফাস্টফুড। সুতরাং প্রত্যেকটা শিশু থেকেই মোটা হতে আরম্ভ করছে, শুধু শরীরের মোটা নাই, বুদ্ধিটাও মোটা হতে আরম্ভ করছে। অস্থিরতা, মোবাইল ফোন, টিভি, একদম মানুষকে যন্ত্রের মতন, মানে মানুষ যে একটা মানে চিন্তাশীল মানুষ, এই চিন্তা করতে মানুষ ভুলে গেছে। কিন্তু এই নিয়েই তো আমাদের চলতে হবে। সেখানে আমি ক্লাস নিতে নিতেও বললাম যে জীবনকে উপভোগ করতে গেলে যোগ করতে হবে, একদম সহজ পদ্ধতি। এবং যোগের দ্বারা আমি বলেছি ধীরে 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 পরিবর্তন হয়, শরীর মনে দুই পরিবর্তন হবে। সেটা কিন্তু আপনাদের এই শরীরের যে ভঙ্গিমা, তাতে দেখেই আপনারা বুঝতে পারলেন। এবং আমরা জানি, আমরা এই কাজ কিন্তু আমি দীর্ঘদিন ধরে করছি। আমি নিজে 97 সালে যোগায়ন প্রতিষ্ঠা হয়, তারপর সেখান থেকে কাজ করছি। যোগায়ন আজকে 22 থেকে 23 বছরে পা দিল। আর আমি নিজে যখন 11-এ পড়তাম 1993 সালে, তখন থেকে আমি যোগাসন টিউশন করি, ঠিক আছে। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যখন আমরা প্রতিযোগিতায় যেতাম, সকলে ওই টাকা জোগাড়ের জন্য, তাই সেটা করতাম। কাজেই আজকের এই অভিজ্ঞতা আজকের আমার প্রথম নয়, 93 সাল থেকে যোগ শেখাই। আমি জানি যে কার কোনটুকু প্রয়োজন, কতটুকু প্রয়োজন এবং কেন প্রয়োজন। আমরা যোগ করাই, যোগ করাবো এবং প্রত্যেকটা মানুষের পাশে থাকবো, এটুকুই আমার বার্তা। ভালো থাকুন। আমরা যে কথাটা আজকে বারবার উঠে আসছে, যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে যোগ সাধনা যেটা মানুষকে একটা অন্য স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, এখানে যারা আছেন, বিভিন্ন জন যারা আছেন, তারা যোগ নিয়ে কথা বলছেন। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলে নেব, যে আজকে এই যোগায়নের মধ্যে দিয়ে আপনি একটা, আজকে আন্তর্জাতিক যোগ দিবস, আপনি অংশগ্রহণ করছেন, আজকের দিনে কীরকম মনে হলো আপনার এই যোগ শিবিরে অংশগ্রহণ করে? আমার ভীষণ ভালো লাগছে। আমি যোগায়নে যোগাসন করি 5 বছর ধরে, আমি প্রতি বছরই এবং সপ্তাহে 3 দিন আমার ক্লাস, 3 দিনই ওখানে ক্লাস করি এবং আমি বিভিন্ন জায়গায় কম্পিটিশনও করি, এবং আমার খুব ভালো লাগে।
শরীরটাকে সুস্থ রাখার জন্য, ওই জন্য সুস্থ শরীর সুস্থ মন ভালো থাকে আনন্দ থাকে। আচ্ছা একটা জিনিস যে একদিন বছরে একটা দিন এই দিবস পালন করলেই কি সমস্ত সমস্যা নির্মূল হবে? কখনোই না, এটা প্রতিদিন প্র্যাকটিস করা দরকার প্রত্যেকটা মানুষের। মিনিমাম 15-20 মিনিট যদি টাইম দেওয়া হয় তাহলে একটু যদি করে তাহলে নিজেকে অনেকটাই রোগমুক্ত থাকতে হবে, নিরোগ শরীরে বাঁচতে পারবে। যেটা যে কথাটা হলো সুস্থ শরীর সুস্থ মন সতেজ এই রাখার জন্য প্রতিনিয়ত যদি আমরা এই যোগের চর্চা করি তবেই কিন্তু মানুষ নিজেদের শারীরিক যেমন সমস্যাগুলো মিটবে তেমনি মানসিক সমস্যাও মিটবে। এইভাবে আজকের দিনটা গোটা জেলার সঙ্গে বহরমপুর শহরেও যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। আসুন আর এই পালনে আরও কিছু কিছু টুকরো চিত্র আপনাদেরকে আরও দেখাই। সেনাবাহিনীর লোক যারা নিজেদের জীবন তুচ্ছ করে ভারতকে সুরক্ষিত রাখার জন্য সদা সচেষ্ট সেই সমস্ত মানুষজনরা যারা নিজেদের জীবন বিপন্ন করে কাজ করে যান সীমান্তে, তারা যখন অবসর গ্রহণ করেন তাদের জন্য সে অবসর গ্রহণ করার পর তাদের সেবা শুশ্রূষার জন্য সরকার বিভিন্ন রকম প্রচেষ্টা নিয়েছেন তাদেরকে সুস্থ রাখার জন্য অবসর গ্রহণের পর। সেই সংগঠন এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিমের পলিক্লিনিক এইখানে। এই পলিক্লিনিকে আজকে পঞ্চম যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবস আজ উদযাপন হচ্ছে আর এই উদযাপন নিয়ে আজকের এই উদযাপন নিয়ে আমরা কথা বলে নেব আজকের এই কন্ট্রিবিউটারি হেলথ স্কিমের যিনি সেকেন্ড ইনচার্জ আছেন ধরণী ঘোষ। আজকের এই উদ্যোগটা যেটা আজকে আপনাদের এই এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিমের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই বিষয়ে আপনি আমাদের জানান। আজকে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস এবং এই ওনার নির্দেশে পুরো ভারতবর্ষব্যাপী সরকারি অফিসে এই যোগ দিবস পালিত হচ্ছে এবং সেই হিসাবে আমরাও এই যোগ দিবসে সামিল হয়েছি এবং আমাদের এখানে যারা পেশেন্ট আছেন সেই পেশেন্টদেরও সামিল করতে পেরেছি। এবং আমরা জানি যে স্বাস্থ্যই সম্পদ, সেই হিসাবে আমরা জাতীয় পুরস্কারপ্রাপ্ত যোগা স্পেশালিস্ট বর্ণালী ঘোষ ম্যাডামকে ডাকা হয়েছে যাতে আমাদের পেশেন্টদের নানা রকম রোগ ব্যাধি আছে যেগুলো যোগার মাধ্যমে ঠিক করা যায়, সেই জন্য উনি আমাদের পেশেন্টদের রোগ অনুযায়ী ডেমনস্ট্রেশন দিচ্ছে কোন যোগাতে কোন রোগ সারে। সেই জন্য স্বাস্থ্যই সম্পদ এটা মনে রেখে আমরা পেশেন্টদের স্বার্থে এবং আমাদের নিজেদের স্বার্থে এটাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবল থাকে এই আশা রেখে আমাদের এই যোগ দিবসকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ এবং পেশেন্ট যারা আমাদের সহযোগিতা করছে তাদেরকে সকলকে আমরা আমাদের অভিনন্দন এবং ধন্যবাদ করে আমি আমার ছোট্ট ব্যাপার হচ্ছে যে এই যে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিমের যে মূল এদের মোটোটা কি, আপনারা কি করেন? আমাদের এক্স সার্ভিসম্যান হেলথ স্কিমের মোটো হচ্ছে যে আমাদের আগে রিটায়ার করার পর ট্রিটমেন্ট পাওয়া যেত মিলিটারি হসপিটাল বা কমান্ড হসপিটালে, কিন্তু এখন আমাদের সার্ভিস পার্সোনালদের এত চাপ হসপিটালে, সেই চাপকে কমানোর জন্য আমাদের প্রতিটা ডিস্ট্রিক্ট সদরে একটা করে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিম খোলা হয়েছে যারা ইনিশিয়াল ট্রিটমেন্টগুলো দিয়ে এবং এম্প্যানেল হসপিটাল আমাদের 10-15টা এম্প্যানেল হসপিটাল কলকাতা বা রাষ্ট্রপতি সিটিতে করা হয়েছে, সেখানে ক্যাশলেস ট্রিটমেন্ট আমরা দিই। প্রথমে ইনিশিয়াল ট্রিটমেন্ট আমরা করি, তারপরে যদি মনে করি আমরা রিফার করে পেশেন্টকে সুস্থ করা যাবে বা এর বেটার ট্রিটমেন্ট দরকার আমরা তখন এখান থেকে আমরা রিফার করে দিই, সেখানে ক্যাশলেস ট্রিটমেন্ট করা হয়। রোগী কেউ 15 দিন কেউ 1 মাস হসপিটালে অ্যাডমিশন থেকে চলে আসে সুস্থ হয়ে। তো এইটাই আমাদের মতো, আমাদের মতো হেলথ মানে হেলথ যাতে সকলে ভালো থাকে সুস্থ থাকে, কিওর অ্যান্ড কেয়ার এটা আমাদের মেন মতো। আমরা এই এক্স সার্ভিসম্যান হেলথ স্কিমের আজকে যে যোগ দিবস পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হচ্ছে সেই উদযাপনে অনেক যারা এই সংগঠনের সঙ্গে জড়িত নৃত্য পরিষেবা নিতে আসেন তারা উপস্থিত হয়েছেন এবং সেখানে একটা সুন্দর নৃত্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা শুরু হলো। আসুন এখানে যে যোগ যে আজকের যে যোগ দিবস পালন হচ্ছে যোগের মাধ্যমে মানুষকে সুস্থ রাখার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে সেই যোগ দিবসের কিছু ঝলক এখন আপনাদের দেখাই।
নমস্কার, আমরা পতঞ্জলি যোগ সমিতি, মহিলা পতঞ্জলি যোগ সমিতি এবং ভারত স্বাভিমান ট্রাস্টের তরফ থেকে আজ 21 জুন পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করছি বহরমপুরের শিল্প তালুকের জলসাঘর অনুষ্ঠান বাড়িতে। বিগত বছরের ন্যায়ও আমরা আজকে প্রায় হাজার খানেক যোগ সাধক সাধিকার উপস্থিতি আশা করছি এবং তারা আস্তে আস্তে আমাদের সভাস্থলে আসা শুরু করেছে। 2014 সালে আমাদের সমস্ত যোগ গুরু এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর একান্ত প্রচেষ্টায় যে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করার জন্য, যোগকে সেলিব্রেট করার জন্য একটি দিন নির্ধারিত হয়, সেটি হচ্ছে 21 জুন। তার জন্য সমগ্র ভারতবাসী এবং ভারতের সমস্ত সংস্কৃতির ভারতপ্রেমী সমস্ত মানুষকে তারা কৃতার্থ করেছেন এই দিনটিকে ভারতের সংস্কৃতির উত্থান করে। তো সেই সুবাদেই আজকে আমরা একত্রিত হয়েছি। এমনিতে আমাদের যোগের সেবা প্রত্যেক দিন অহর্নিশ প্রায় 300-এরও বেশি গ্রামে চলে এবং এই যোগের যে লাভ প্রত্যক্ষভাবে তারা আজকে পাচ্ছে এবং আমাদের যে লক্ষ্য সুস্থ ভারত এবং স্বচ্ছ ভারত, সেই দিকে তারা এগিয়ে চলেছেন। আসুন আজকের এই শুভ দিনে সমগ্র জেলাবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান জানাই যে তারা যেন যোগের সঙ্গে যুক্ত হয় এবং জীবনকে উপভোগ করার জন্য সুস্থ থাকা যে খুবই দরকার সেটা আমরা সবাই জানি। আসুন সবাই মিলে আমরা সুস্থ ভারত এবং স্বচ্ছ ভারত গড়ে তুলি। ধন্যবাদ। আমি রামপ্রসাদ রায়, আমি পতঞ্জলি যোগ সমিতির জেলা সভাপতি। আজকে আমাদের আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে নেহরু যুবকেন্দ্র মুর্শিদাবাদ, ভারত সরকারের তরফ থেকে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়। এই মুর্শিদাবাদ জেলায় আমাদের বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্কুল কলেজের যারা যোগ বিভাগ আছেন তাদের টিম এবং বহরমপুরের আপামর জনতা আজকে এই যোগ সমাবেশে, আন্তর্জাতিক যোগ দিবস পালনে তারা অংশগ্রহণ করেছে। আমাদের এই দপ্তর থেকে বিভিন্ন সারা দেশের সব জেলায় এবং বিভিন্ন রাজ্যে এই যোগ দিবস পালন করা হচ্ছে। আমরা বিশেষত এই যোগ দিবস পালনের মাধ্যমে একটাই মেসেজ দিতে চাই, মানুষের শান্তি, মানুষের সম্পৃক্তি বজায় থাকুক এবং তার সঙ্গে যাতে মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সুস্থ থাকে, যোগের আরও যাতে প্রচার প্রসার ঘটে, আগামী দিনগুলিতে মানুষ এই যোগ করে যাতে সুস্থ থাকতে পারে তার একটা প্রয়াস সারা ভারতবর্ষে যেমন বিশেষভাবে এটা নেওয়া হয়েছে, তার সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন দেশেও এটা হচ্ছে। এটা আমরা আমাদের দপ্তর থেকে সারা দেশে আমরা এটা পালন করছি। এখানে প্রায় 350 ছেলে মেয়ে এই যোগ প্রশিক্ষণ কেন্দ্রে সামিল হয়েছেন আজকে। আজকে আমাদের এর সাথে জেলা যুব সমাবেশ আছে, জেলার বিভিন্ন ক্লাব থেকে, বিভিন্ন সংস্থা থেকে, আমাদের যেগুলো অ্যাফিলিয়েটেড ক্লাব এবং রেজিস্টার্ড ক্লাব এবং এনজিও, তারা আজকে এখানে জেলা যুব সমাবেশে অংশগ্রহণ করবেন। এই সমাবেশে বিভিন্ন দপ্তরের, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের তাদের কী স্কিম, তাদের কী প্রোগ্রাম, তাদের কী কার্যকলাপ সেগুলো এবং যুবকদের তার যুবকদের কী ভূমিকা হবে সেই কাজগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, সেই নিয়ে আজকে একটা সারাদিনব্যাপী আলোচনা চক্র বহরমপুর গ্র্যান্ড।
মিস্টার ডিপি জাজু, ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর, নেহরু যুব কেন্দ্র, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমার খুব অনেক ওয়েট ছিল, এই যে এটা আমার মেয়ে, ও হওয়ার পর আমার অনেক ওয়েট বেড়ে গেছিলো, তো যোগ করে আমার অনেক ওজন কমে গেছে এবং আমি এখন অনেক ফিট। আমি সেই জন্য আমি নিজেও যোগ করি এবং আমার মেয়েকেও ছোট্ট থেকে যোগে দিয়েছি, যাতে মেয়েও সুস্থ থাকে। যোগ আমাদের শরীর মন উভয়কেই সুস্থ রাখে এবং আমাদেরকে একটা এক্সট্রা এনার্জি রিইনফোর্সমেন্ট দেয়, যে ইনফোর্সমেন্টটা আমাদের সকল কাজকে এগিয়ে যেতে বা অগ্রগতিতে সাহায্য করবে। যোগ করতে আগ্রহী তারা অবশ্যই এগিয়ে এসো এবং যোগে মানে নিজেকে অ্যাড করো এবং নিজেকে আরও সুসংযত করার জন্য এবং নিজের চরিত্রকে আরও বেশি করে শক্তিশালী করে গঠন করার জন্য যোগ অভ্যাস করো। গোটা দেশের সঙ্গে আমাদের ভারতবর্ষে পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস ভালোভাবে মহা উদ্যোগের সঙ্গে এই বহরমপুর শহরে অনুষ্ঠিত হলো। আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন জায়গায় সকাল থেকে বিভিন্ন জায়গায় যেভাবে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হলো সেই অনুষ্ঠানের টুকরো টুকরো বিভিন্ন চিত্র এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম। এইভাবে মানুষ যদি যোগের মাধ্যমে নিজেদের সতেজ, নিজেদেরকে সবুজ এবং সতেজ করে তোলে, তবেই আগামী প্রজন্ম একটা সুন্দর ভারতবর্ষ উপহার দেবে। সেই আশা নিয়েই আজকের এই যোগ দিবস। ESR Report, Pradeep.